কেন শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হবে না? কেন শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হবে না? সে আজ ঘুরে ঘুরে বিজেপির দরজায় বাঁধা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে শুধুমাত্র নিজেকে বাঁচাতে। কোটি কোটি টাকা নিয়ে আপনি 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 ওর সঙ্গে কথা বলেন আজকাল ফালতু কথা উঠে আসছে। সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেইল করতেন শুভেন্দু অধিকারী, একাধিকবার শুভেন্দুকে টাকা দিয়েছেন সারদা কর্তা। 50 লক্ষ টাকা কাঁথি পুরসভার জন্য কেন দিয়েছিলেন সুদীপ্ত সেন? সারদায় জড়িয়ে শুভেন্দু ফের দাবি তৃণমূলে। ফের কি দাবি করেছেন সুদীপ্ত সেন দেখুন। শুভেন্দু অধিকারীকে টাকা দিতেন সারদা কর্তা সুদীপ্ত সেন। একবার নয় একাধিকবার শুভেন্দুকে টাকা দিতে হয়েছিল, আরও একবার এই কথা বলে শুভেন্দুকে নিশানা করলেন সুদীপ্ত সেন। পাশাপাশি রাজ্য রাজনীতিতেও ফের শুরু হলো চাপানোতর। সবথেকে বেশি আক্রমণের সুর তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কেন সিবিআই রাজ্যের বিরোধী দলনেতাকে ধরছে না সে বিষয়ে সরাসরি অভিযোগ করেছেন তিনি। সেবি সামলে দেব বলে টাকা দেওয়া হয়েছে, আরো নানা বিপদে পড়লে দেখে দেব বলে টাকা নেওয়া হয়েছে, এরা আজকে বড় বড় কথা বলছে। কেন শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হবে না? কেন শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হবে না? সে আজ ঘুরে ঘুরে বিজেপির দরজায় বাঁধা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে শুধুমাত্র নিজেকে বাঁচাতে। শুভেন্দু অধিকারী ব্ল্যাকমেইল করতেন সারদা কর্তাকে, একাধিকবার মোটা অঙ্কের টাকা শুভেন্দুকে দিতেও হয়েছিল তাকে। এর আগে এই সমস্ত বিষয়ে কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখেছিলেন সুদীপ্ত। সে সময় চিঠিতে শুভেন্দুকে টাকা দেওয়ার ব্যাপারেও লেখা ছিল। শুক্রবার সল্টলেক সাংসদ এবং বিধায়কের জন্য নির্দিষ্ট আদালতে সুদীপ্ত সেনকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে বেরোনোর সময় ফের শুভেন্দুকে নিশানা করলেন সুদীপ্ত সেন। শুভেন্দু একাধিকবার টাকা নিয়েছেন, কাঁথি পুরসভার জন্য অতীতে তার থেকে টাকা নেওয়া হয়, এই দাবি সারদা কর্তা করেছেন। তৃণমূল কংগ্রেস এই বক্তব্যকে হাতিয়ার করেছে আরও একবার। তৃণমূল কংগ্রেসের আক্রমণের কেন্দ্রেই রয়েছেন শুভেন্দু অধিকারী। নারদার ঘটনায় শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গিয়েছিল, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেননি, পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরবর্তী সময় দেখা যায় শুভেন্দু অধিকারীর নাম তাতে নেই এবং সেই ভিডিও আর দেখতেও পাওয়া যায়নি। তবে এবারের বিধানসভা নির্বাচনের আগে সুদীপ্ত সেন শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন। সারদা কেলেঙ্কারিতেও তার যোগ রয়েছে এই অভিযোগ উঠে আসে। তাকে ডাকা দূরস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনোভাবেই শুভেন্দুর সম্পর্কে একটা কথাও খরচ করেনি। ঠিক এই পরিস্থিতিতে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি করার কারণেই কি শুভেন্দু অধিকারীকে সমস্ত অভিযোগের ঊর্ধ্বে রাখা হয়েছে? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তের নামে দ্বিচারিতা করছে, এই অভিযোগ উঠছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। কাঁথিতে একটা জমি এবং একটা নকশা অনুমোদনের জন্য টাকা নেওয়া হয়েছিল সুদীপ্তর থেকে। 50 লক্ষ টাকা শুভেন্দু নিয়েছিলেন, এ কথা দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। কাঁথি পুরসভাকে কেন 50 লক্ষ টাকা সুদীপ্ত সেন দেবেন? কাঁথি পুরসভার অ্যাকাউন্টে সুদীপ্ত সেনের সেই টাকা আদেও কি জমা পড়েছিল সে সময়? সে বিষয়ে তদন্ত হওয়া উচিত ছিল বলে দাবি করেছে তৃণমূল। শুভেন্দু অধিকারী এ বিষয়ে একটাও মন্তব্য করতে রাজি নন, কার্যত সাংবাদিকদের এড়িয়ে গিয়েছেন এ বিষয়ে। তৃণমূলের দাবি, শুভেন্দু মাঝে মধ্যেই রাজভবনে রাজ্যপালের কাছে সাক্ষাতের জন্য পৌঁছে যাচ্ছেন, রাজ্যপাল শুভেন্দুকে আড়াল করে রাখছেন। অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস অত্যন্ত দুর্বল চিত্রনাট্য তৈরি করেছে। এর আগেও শাসক দল বিজেপি নেতাদের অপদস্থ করার চেষ্টা করেছিল, এমনকি রাজ্য পুলিশের কথাতেই সুদীপ্ত সেন এই সমস্ত বক্তব্য রাখছেন। এর আগেও সারদা কর্তা দাবি করেছিল সিবিআই নয় বরং রাজ্যের পুলিশ দিয়েই এই চিটফান্ড তদন্ত হোক। শুভেন্দুকে চাপে ফেলার জন্য সুদীপ্ত সেনকে দিয়েই এসব বলানো হচ্ছে। তবে এখন কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট আজ বিকেলে।